মরিগাঁও জেলার ভুরাগাঁও রাজস্ব চক্রের অন্তর্গত হয়বরগ গাঁও পঞ্চায়েতের সভাপতি ও সচিবের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের নামে লুণ্ঠনের অভিযোগ উঠল। শনিবার ফরটিন ফাইন্যান্সের অর্থে চলতে থাকা কাজের এস্টিমেট দেখানোর জন্য স্থানীয় এক যুবক সচিবের কাছে দাবি জানায়, কিন্তু সচিব তা দেখাতে রাজি হননি। নানান ধরনের অজুহাত দেখিয়ে যুবককে এস্টিমেট সম্পর্কে কিছু জানাতে অস্বীকার করেন সচিব। শুধু তাই নয়, এমজিএন রেগার কাজ করানো হচ্ছে ট্রাক্টর ও জেসিবি লাগিয়ে, এমন অভিযোগও জানান এই পঞ্চায়েতের মানুষ। অলরেডি জনজা ঘরের কাম এটা হয়ে আছে, স্কিম আপনার সম্পূর্ণরূপে দুর্নীতি হয়েছে, হয়ে আছে। যেহেতু আপনার যেটু আপনার আমি এস্টিমেট বিচারিছিলাম, সেহেতু এস্টিমেট আমার দেওয়া নাই। আমি আমার রাইজর এটু আমার হেৰি আছে, আমি খুঁজব পড়ো বা জানিব পড়ো, আমার সেটা অধিকার আমার আছে। যেহেতু সিহতে বস্তুটো আমি খুঁজলে, সিহতে কেউ আমি খুঁজিল জনপ্রতিনিধিক বা সেক্রেটারিক আমি লগ করলো, পঞ্চায়েতকে নিজে লগ করলো, সিহতে আমাকে এস্টিমেটটো নিদিয়ে। এটা আমি রাইজে সিদ্ধান্ত লৈছো যে সম্পূর্ণরূপে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি আমি দুর্নীতিগ্রস্ত কাম আমি কেউ ইয়াত হবল নিদো, রাইজেও নিদিয়ে। গতি আমি এই সিদ্ধান্ত, রাইজে এই সিদ্ধান্ত লৈছো যে আমি এই কামর যেতালেক নাকি এস্টিমেট আমি নাপাম, তেতালেক আমি এর কাম স্থগিত রাখিম। আর আমি আই টি আর তথ্যবিল আমার হাতত আহিব, তারপর আমি এক কাম আরম্ভ করব, নহলে আর একটা কাম করব। হয়বরগ পঞ্চায়েতে নির্মিত এমজিএন রেগা প্রকল্পে এমন দুর্নীতি সংঘটিত হয়েছে। চলতে থাকা কাজগুলির কোনো ধরনের ফলকও লাগানো হয়নি, ফলক ছাড়াই কাজ করে চলেছেন সভাপতি ও সচিব। তাই এই প্রকল্পের যথেষ্ট নয় ছয়ের সম্ভাবনা থেকেই যায়, ফলে স্থানীয় জনগণ কাজ বন্ধ করার দাবি জানান। কিন্তু এই অভিযোগ তথা প্রতিবাদের পর কি সঠিক তদন্তের পথে হাঁটবে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করা সরকারের গ্রামোন্নয়ন বিভাগ, সেটাই এখন লক্ষণীয় হয়ে উঠছে। মই ইয়ার স্থানীয় যুবক হিসাবে কব বিচার, ইয়াত আহি আপনাদের গম পাইছে যেটা নাকি 2020-21 বর্ষর এমজিএন রেগার কাম হয়ে আছে, উখভিত্তি সম্পূর্ণরূপে দুর্নীতি হয়ে আছে। কোনো ধরনের তথ্য ইয়াত নাই, তথ্যগুলো আপনাদের বিচারি নাপাব। এটা চাক, চারিওফালে মাটি আছে, মাজত কোনো ধরনের মাটি সিহতে দিয়া নাই। হ্যাঁ, একদম আপনাদের চাই আছে সৌরত সম্পূর্ণরূপে পানি হওয়ার লগে কোনো ধরনের মানুষে কোনো জায়গাত আশ্রয় পাবল নাই, কোনো ধরনের উপভিত্তি নাই। সবফালে পানীয় পানি, হাহাকার, জীব জন্তু আছে, গরু ছাগলী আদি আছে, মানুষ আছে, থাকবলে কোনো ধরনের হেৰি নাই। ইয়াত আপনাদের প্রত্যক্ষ করেছে নিশ্চয় যে চারিওফালে অল্প যেনে তেনে মাটি দি, যার মাটি কাটে তাতো সম্পূর্ণ পানি হয়ে গেছে, সম্পূর্ণ পানি একদম ভরি গেছে। আর যেহেতু বানপানী অলরেডি ক্ষমাগত, সিহতে কামটো করব কেতিয়া? মই বিভাগীয় কর্তৃপক্ষক মই এটাই জানাব খুব বিচারিছো যে সম্পূর্ণরূপে যিখিনি যেটু স্কিম আসিলে, এমজেনেকা যেটু স্কিম আসিলে, একচুয়ালি কামটো সম্পূর্ণরূপে ইয়াত পয়সাখিনি ইয়াত খরচ হয়েছে না নাই, মই সম্পূর্ণরূপে বিভাগীয় কর্তৃপক্ষক মই দাবি। ভুরাগাঁও থেকে রাশিদুল ইসলামের প্রতিবেদন, তরঙ্গ টিভি।